ফেলে তার উপকার না হয় বরং ভয়ঙ্কর ক্ষতি হয়ে যায়। তো এ আয়াতের ব্যাখ্যায় তাফসীর আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, যে কারণে ডক্টর জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা FDSR এর। জানাবো, রংপুরে সেনা কর্মকর্তা মেয়ের সঙ্গে যখন দেখা হলো পুলিশ কর্মকর্তা বাবার, অতপর যা ঘটলো। আরো থাকছে, কেন মার্কিন প্রশাসনের শীর্ষ পদে নিয়োগ পেলেন হাফেজে কোরআন। সর্বশেষ থাকছে, আরেক দফা বাড়ছে বিধিনিষেধ, বাড়ছে কিনা জানাবো। দর্শক, ডক্টর জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আপনার মতামত কি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিবেন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে ভাইরাল ডক্টর জাহাঙ্গীর কবির সামাজিক মাধ্যমে নানা রকম ভুল ও বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন বলে দাবি করছে চিকিৎসকদের একটি সংগঠন, ফাউন্ডেশন ফর ডক্টর সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস FDSR। তারা বলছে, এসব কাজ চিকিৎসা বিজ্ঞানের নীতি বিরোধী ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়া কিটো ডায়েটের পরামর্শ দেওয়া নিয়েও সমালোচনা করা হয়। ডক্টর জাহাঙ্গীর কবিরের কর্মকাণ্ডকে অবৈজ্ঞানিক, অসত্য, দায়িত্বজ্ঞানহীন এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে মনে করছে সংগঠনটি। 7 দিনের মধ্যে বিভ্রান্তিকর ও অবৈজ্ঞানিক এসব ভিডিও কন্টেন্ট অনলাইন থেকে না সরালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি। FDSR এর মহাসচিব ডক্টর শেখ আবদুল্লাহ আল মামুন সোমবার বলেন, এক সপ্তাহের মধ্যে ডক্টর জাহাঙ্গীর কবিরের এসব বিভ্রান্তিকর লেখা ভিডিও ইন্টারনেট থেকে অপসারণ না করা হলে আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। বিষয়টি এরই মধ্যে লিখিতভাবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে BMDC জানিয়েছি। আগামী এক সপ্তাহের মধ্যে আমরা আইনি নোটিশও পাঠাবো। এর আগে রোববার ডক্টর জাহাঙ্গীর কবিরের ঠিকানায় কুরিয়ার সার্ভিসে পাঠানো এক চিঠিতে সংস্থাটির পক্ষে বলা হয়, ডক্টর জাহাঙ্গীর কবির কিটো ডায়েট নিয়ে ভুল এবং অসত্য তথ্য দিয়ে যাচ্ছেন। তিনি এই ডায়েটের স্বল্প ও দীর্ঘমেয়াদী সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কোনো লিখিত বা মৌখিক কাউন্সেলিং করেন না, বরং ডায়াবেটিস কিডনি সহ বিভিন্ন রোগীদের ব্যাপকভাবে কিটো ডায়েটের পরামর্শ দিয়ে ক্ষতি করছেন। তিনি বিভিন্ন চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশনকে হেয় করে মন্তব্য করছেন, করোনা টিকা নিয়ে ইমিউনোলজি বিষয়ক ভুল বক্তব্য দিয়েছেন। চিকিৎসকদের এই সংগঠন জাহাঙ্গীর কবিরের এসব কার্যক্রমকে ম্যাল প্র্যাকটিস বা অপচিকিৎসা বলে আখ্যায়িত দিয়েছে। যাচ্ছি পরের সংবাদে। বাবা হলেন বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর, তার কন্যা বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন। নিজে দেশের কাজে নিয়োজিত থেকে মেয়েকেও দেশের কাজে যোগদানের যোগ্য করে গড়ে তুলেছেন। মেয়ের এমন অর্জনে গর্বিত বাবা সেলুট ঠুকলেন, মেয়েও সেলুট দিলেন বাবাকে। বাবা মেয়ের এই বিরল দৃশ্যটি ক্যামেরা বন্দী করে পোস্ট করা হয়েছে জেলা পুলিশ রংপুরের ফেসবুক পেজে। পোস্ট করার সঙ্গে সঙ্গে সোশ্যাল সাইট ভাইরাল হয়ে গেছে দেশের কাজে নিয়োজিত বাবা মেয়ের ছবি। ছবির পুলিশ কর্মকর্তা হলেন রংপুরের গঙ্গাচড়া থানার সাব ইন্সপেক্টর আব্দুস সালাম, তার কন্যা ডক্টর শাহনাজ ফারবিন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, অভিনন্দন পিতা সাব ইন্সপেক্টর আব্দুস সালাম গঙ্গাচড়া থানা রংপুর ও মেয়ে ক্যাপ্টেন ডক্টর শাহনাজ ফারবিনকে। সন্তানের কাছে দুর্যোগ, কষ্ট, সহিংস ও নৈতিক আদর্শের প্রতীক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারলে এই শুধু এ ধরনের অসাধারণ মুহূর্তের উদ্ভব হয়। জেলা পুলিশ রংপুরের পক্ষ থেকে আবারও পিতা ও কন্যাকে আন্তরিক অভিনন্দন। পোস্টের কমেন্ট সেকশনে ভরে গেছে অভিনন্দন বার্তায়। যেমন মাহবুব চৌধুরী নামের একজন লিখেছেন, অসাধারণ, মুখে কোনো ভাষা নেই আমার, সম্মানিত পিতা, সম্মানিত কন্যা, আমার অভিবাদন গ্রহণ করুন। লুৎফর কবির লিখেছেন, অসাধারণ মুহূর্ত, গর্বিত বাবা মা এবং তাদের সন্তানকে সেলুট, আপনাদের জন্য শুভকামনা। সৌরভ আকন্দ লিখেছেন, আলহামদুলিল্লাহ, এ অর্জন শুধু SI আব্দুল সালাম স্যারের নয়, এ অর্জন আমাদের সমগ্র পুলিশ বাহিনীর, যারা দিনরাত ক্লান্তি শান্তিহীন ভাবে 24 ঘন্টায় 18 থেকে 19 ঘন্টায় দেশের মানুষের কল্যাণে ডিউটি করার পর নিজের পরিবারকে দেওয়ার মতো একটু সময় পায় না। যাচ্ছি পরের সংবাদে। প্রথমবারের মতো একটি শীর্ষ গুরুত্বপূর্ণ পদে একজন মুসলিমকে মনোনয়ন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতার অ্যাম্বাসেডর হিসেবে ভারতীয় মুসলিম রাশিদ হুসাইনকে মনোনয়ন দিয়েছেন তিনি। গত শুক্রবার 30 জুলাই হোয়াইট হাউসের বিবৃতিতে জানা হয়, আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতার ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম প্রথম মুসলিম দূত হিসেবে রাশিদ হুসাইনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই ঘোষণার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের আমেরিকা ও সব ধর্মের প্রতিনিধি হিসেবে একটি প্রশাসন গঠনের মনোভাব প্রকাশ পায়। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক রাশিদ হুসাইন 41 জাতীয় নিরাপত্তা পরিষদের পার্টনারশিপ ও গ্লোবাল এঙ্গেজমেন্ট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ওবামা প্রশাসনের সময় তিনি অর্গানাইজেশন
অ্যাসোসিয়েশন অব ইসলামিক কোঅপারেশন ও আইসি যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধির দায়িত্ব পালন করেন। এছাড়া স্ট্র্যাটেজিক কাউন্টার টেরোরিজম কমিউনিকেশনসে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং হোয়াইট হাউসের উপসহযোগী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। রশিদ হুসাইন আমেরিকার ওয়াইমিং এ জন্মগ্রহণ করেন। তার বাবা প্রকৌশলী মোহাম্মদ আকবর হুসাইন ও মা রুকাইয়া ছিলেন ভারতীয় মুসলিম প্রবাসী। হুসাইন যুক্তরাষ্ট্রের চ্যাপেল হিলের ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা থেকে দর্শন ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। নিউ হ্যাভেন সিটির ইয়েল বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন। সেখানে তিনি ইয়েল ল জার্নালের সম্পাদক ছিলেন। এরপর তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লোক ও প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এ সময় তিনি একই বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ ও আরবি বিষয়ে ডিগ্রি নেন। রশিদ হুসাইন জর্জটাউন ল সেন্টার এবং জর্জটাউন স্কুল অফ ফরেন সার্ভিসে আইন বিষয়ক অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি উর্দু, আরবি ও স্প্যানিশ ভাষায় দক্ষতার সঙ্গে কথা বলতে পারেন। 2013 সালে যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন এজেন্সিকে অসামান্য সেবা দেওয়ায় রশিদ হুসাইনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, রশিদ হুসাইন একজন দক্ষ আইনজীবী ও হোয়াইট হাউসের বিশ্বস্ত কর্মী। কায়রোয় আমি যে অংশীদারিত্বের আহ্বান করেছিলাম তিনি এর উন্নয়নে প্রধান ভূমিকা পালন করেন। তাছাড়া পবিত্র কোরআনের একজন হাফেজ হিসেবে তিনি আমেরিকান মুসলিম সম্প্রদায়ের একজন সম্মানিত সদস্য। গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় আমি তাকে ধন্যবাদ জানাই। যাচ্ছি পরের সংবাদে। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি এবং স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশের পরিপ্রেক্ষিতে আরেক দফা বিধিনিষেধ বাড়ানো হচ্ছে বলে জানা গেছে। তবে কিছু ক্ষেত্রে শিথিল করা হতে পারে। আগামীকাল মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভায় তা চূড়ান্ত হবে বলে জানিয়েছে সরকার সূত্র। এ লক্ষ্যে কোভিড-19 পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছে সরকার। মঙ্গলবার 3 আগস্ট বেলা 11টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের সভাপতিতে অনলাইনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় 12 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, 16 জন সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, IETCR পরিচালক সহ সংশ্লিষ্টরা অংশ নেবেন। সোমবার 2 আগস্ট মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। ঈদের সময় 8 দিন বিরতি দিয়ে গত 23 জুলাই সকাল 6টা থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। তা শেষ হবে 5 আগস্ট মধ্যরাতে। এর মধ্যে গত 1 আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প কলকারখানা খুলে দেওয়া হবে, কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় কঠোর বিধিনিষেধ বাড়ানোর আভাস পাওয়া গেছে। মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চলমান বিধিনিষেধ শেষে নতুন করে যে বিধিনিষেধ দেওয়া হবে তাতে সরকারি বেসরকারি অফিস সীমিত পরিসরে খুলবে আর গণপরিবহন সীমিত পরিসরে চালু করা হতে পারে। রপ্তানিমুখী শিল্প কলকারখানা চালু রাখা হবে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন আরো 10 দিন বাড়ানোর সুপারিশ করে স্বাস্থ্য অধিদপ্তর। গত 30 জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর এভিএম খুরশিদ আলম বলেন, আমরা আরো 10 দিন বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি। তিনি জানান, যেভাবে সংক্রমণ বাড়ছে আমরা কিভাবে এই সংক্রমণ সামাল দেব, রোগীদের কোথায় জায়গা দেব, সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে তাহলে কি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব, অবস্থা খুবই খারাপ হবে, এতে কোনো সন্দেহ নেই। এসব বিবেচনাতেই আমরা বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি। স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশের বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গত 31 জুলাই জানান, সেটি অবশ্যই আমাদের মাথায় আছে, কারণ সবকিছু সমন্বয় আমাদের করতে হবে, সেজন্য আমরা বলছি যে একটু সময় নেব, 3রা বা 4ঠা আগস্ট এই বিষয়টি পরিষ্কার করে দেব। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতি বিবেচনা করে সবার সঙ্গে আলাপ আলোচনা করে বিভিন্ন প্রস্তাব আছে, সেগুলো বিবেচনা করে কিভাবে কি করলে এই সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারি সেটি আমাদের মূল লক্ষ্য। আমাদের কাজকর্মগুলো যেগুলো একেবারেই অপরিহার্য সেগুলো চালানো, সেটি কি করলে ভালো হবে সেজন্য আরেকটু সময় লাগবে আমাদের। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।